মুহূর্ত লৈ আহিছো এটা বিগ ব্রেকিং নিউজ। রাজ্যত এতিয়া নির্বাচনের গরম বতাহ, ভোট গ্রহণ চলি আছে, আর তার মাজতে রাজ্যত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা। রূপহী হাটর বাজারত ডাউ ডাউক জ্বলি উঠিল আশীর্বাদ ভবন, আর তার পাছতে হুলস্থুলিয়া হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়। আমি সবিস্তারে খবর লৈ অহার চেষ্টা করি। জানাই আছো এটা ব্রেকিং নিউজ এই মুহূর্তত, যে ভোটদান চলি থাকুতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা। ডাউ ডাউক জ্বলি উঠিল আশীর্বাদ ভবন, রূপহী হাটত এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা। কলা ধোঁয়ায় সানি ধরেছে সমগ্র রূপহী হাট বাজার। মধ্য অসমৰ ব্যবসায়িক প্রাণকেন্দ্রের রূপহী হাটত এই হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়েছে অগ্নিকাণ্ডর ফলত, আর বিদ্যুৎ সার্কিটর ফলতেই, শর্ট সার্কিটর ফলতেই অগ্নির সূত্রপাত হওয়ার খবর আসি পড়েছে। পুনর্বালয় করেছো, নিমিষতে ভস্মীভূত হল 20 লাখেরও অধিক হা সম্পত্তি, 20 লাখ টাকারও অধিক হা সম্পত্তি নিমিষতে ভস্মীভূত হয়েছে। আশীর্বাদ ভবনত থাকা কেবাখনো কাপড় বিপণী ভস্মীভূত হল অগ্নিত। নিমিষতে ডাউ ডাউক জ্বলি উঠিল অগ্নি নির্বাপক বাহিনীর সহযোগত জুই নির্বাপন করা করবলে সক্ষম হয়, যদিও বিস্তর ক্ষতি সাধন হয়েছে। আর আশীর্বাদ ভবনত প্রথম মহলত জুই সূত্রপাত হয়, আর তারপিছতে ডাউ ডাউক জ্বলি উঠিল কেবাখনো কাপড়ের বিপণী। আর ভোটদান চলি থাকুতে এনেদরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা রাজ্যত, আর রাজ্য কপাই গৈছে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডয়। আর সমগ্র ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আমি কিছু দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো, আর এয়া হয়েছে অবশিষ্ট। এনেদরে ছাই হয়ে পড়ে পরিলক্ষিত হয়েছে, ধোঁয়ায় কেবল সানি ধরেছে কেউফালে, কলা ধোঁয়ায় সানি ধরেছে সমগ্র রূপহী হাট বাজার। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত এনেদরে নিমিষতে জ্বলি ছাই হল লাখ লাখ, 20 লাখেরও অধিক টকার হা সম্পত্তি। আর মধ্য অসমৰ ব্যবসায়িক প্রাণকেন্দ্রের রূপহী হাটত এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা। বিদ্যুৎ সার্কিটৰ ফলতে অগ্নির সূত্রপাতর খবর, আর নিমিষতে ভস্মীভূত হল 20 লাখেরও অধিক হা সম্পত্তি। আর সমগ্র ঘটনা কেন্দ্র করে এটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আশীর্বাদ ভবনত থকা কেবাখনো কাপড় বিপণীর ভস্মীভূত হয়েছে, আর তারপরে এতিয়া মূরে কপালে হাত দিবলগিয়া হয়েছে এই সকল ক্ষুদ্র ব্যবসায়ী, কেন সকলো যিসমূহ সামগ্রী আছিল, কাপড় আছিল, সকলো নিমিষতে জ্বলি ছাই হয়ে গেল। তারপর এতিয়া পানী থান ওচৰা অবস্থার সৃষ্টি হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী সকলের। কলা ধোঁয়ায় যেহেতু ছানি ধরেছে, এতিয়া সমগ্র রূপহী হাট নিমিষতে আশীর্বাদ ভবনত প্রথম মহলাত লগা বা বিদ্যুতের শর্ট সার্কিটের ফলত হওয়া এই অগ্নি সংযোগের ফলতেই ভয়ঙ্কর বা অগ্নিকাণ্ডর ঘটনা, যে অগ্নিকাণ্ডত বিস্তর ক্ষতি সাধন হওয়া পরিলক্ষিত হয়েছে। আর বিদ্যুতের সার্কিটের ফলতে অগ্নিত এনেদরে ভস্মীভূত হয়েছে কেবা লাখ টাকারও হা সম্পত্তি, ভস্মীভূত হব হল 20 লাখেরও অধিক হা সম্পত্তি। আশীর্বাদ ভবনত থাকা কেবাখনো কাপড়ের বিপণী ভস্মীভূত হয়েছে নিমিষতে। আমি কিছু দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো। রাজ্যত এতিয়া দেখবলে পাওয়া গেছে নির্বাচনী গরম বতাহ, বা নির্বাচনের ভোট গ্রহণ চলি আছে, সকলে ভোট দিবল গেছে, আর তার মাজতে এনেদরে এক হুকাবহ ঘটনা। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডয় এতিয়া হাহাকার পরিবেশের সৃষ্টি করেছে। এই সকল ক্ষুদ্র ব্যবসায়ী এটা মূরে কপালে হাত দিবলগিয়া পরিবেশের সৃষ্টি হয়েছে। কলা ধোঁয়ায় ছানি ধরেছে সমগ্র রূপহী হাটর বাজার, মধ্য অসমৰ ব্যবসায়িক প্রাণকেন্দ্রের রূপহী হাটত হাহাকারময় পরিবেশ। পুনর্বালয় কৈছো, মধ্য অসমৰ ব্যবসায়িক প্রাণকেন্দ্রের রূপহী হাটত এতিয়া হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ সার্কিটের ফলতে অগ্নির সূত্রপাত, নিমিষতে ভস্মীভূত হল 20 লাখেরও অধিক হা সম্পত্তি, আর আশীর্বাদ ভবনত থাকা কেবাখনো কাপড় বিপণী ভস্মীভূত হয়, আর অগ্নি নির্বাপক বাহিনীর সহযোগত জুই নির্বাপন করা হয়। আশীর্বাদ ভবনত প্রথম মহলাত জুই সূত্রপাত। জুই লাগছে, জুই আহিছে, জুই
কিমান টাকার আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে? বাহারা নিয়েছেন আর এক কাহর ভিতরে চলছে।